যাবে দাঁড়া শোনো আমি তোমাকে আবার আবার আগে লাগাই দিই আবার বলতেছি হ্যাঁ যদি তোমার ক্ষুধা লাগে তাহলে তুমি খাও বাসায় সব খাবারই আছে কিন্তু তুমি কিন্তু মেহমান বাসায় গিয়ে কোনো কিছু চাইতে পারবে না ক্ষুধা লাগে নাই খাবো না আমি আমি শোনো বাসায় ভাত আছে মিষ্টি আছে তোমার জামুন চাই খাও কিন্তু মেহমান বাসায় গিয়ে চাওয়া যাবে না যদি তুমি চাও আমি আর কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবো না তারপর তোমাকে কোনো কিছু কিনাও দিব না জামা কোনটা পরবা দেখে যাও আমার বের করে নিবনি আমি পরে আমি গেলে কিন্তু আমরা ডাকতে পারবো না বলে দিলাম আমি কিন্তু আসবো না হ্যাঁ আপু কি অবস্থা কেমন আছো আর বলো না কিছুদিনের ব্যস্ততার কারণে আমার জামা পড়ে কোনো দাও ভাই না এখন তো করতে পারো হ্যাঁ আপু ওখানে আছে দেখো যাও জানো না মানে কি হয়েছে কিছুদিন ধরে তোমাদের সাথে তো অনেকদিন যাব দেখা হয় না না বাসায় যাবো যাবো করে যাওয়াই হতেছে না মানে বাবু এত জ্বালায় আমি কি বলবো তোমাদেরকে আমি কারোর সাথে আর মানে এত ইয়া করে কি বলবো এক ঘন্টা রাখো তো মেঘা আমার লক্ষ্মী মা এদিকে আসো তো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু শোনো তুমি তো আমার লক্ষ্মী মেয়ে আজকে না তোমার স্যার আন্টি আসবে হ্যাঁ আন্টি যখন বাসায় আসবে আন্টিকে যখন খাবার দিব ওখান থেকে তুমি একটা খাবারও ধরবা না তোমার যদি কিছু খাইতে মন চায় তুমি আমার কাছে এসে বলবে মা তোমাকে দিবে আচ্ছা তুমি কিন্তু আমার লক্ষ্মী মেয়ে শোনো মা আচ্ছা নেন ভাবি হালকা কিছু নাস্তা করে আরে ভাবি এগুলো কি দরকার ছিল আরে ভাবি নেন 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 খান আন্টি চকলেট আনেন নাই বাবু দোকান তো বন্ধ ছিল আরে ভাবি জানেন না কি যে জ্বালায় আছি ও না একদম খাইতেই চায় না তো হ্যাঁ তো আপনার কি অবস্থা বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বাবুকে আজকে তো খবর আছে আরে ভাবি কি হয়েছে বাচ্চা মানুষ না খাও খাও বাবু আলি খাইতে বলছে লা 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 লা